সোমবার দীপাবলির শ্যামা পুজো অনুষ্ঠিত হয় রায়গঞ্জ শহর সংলগ্ন কাশিবাটি এলাকার বাসিন্দা অজয় দাসের বাড়িতে। মঙ্গলবার সকাল থেকেই ছিল প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় পরিজনেরা প্রসাদ হিসাবে ফ্রাইড রাইস, পনির, চাটনি ও পায়েস খান। দিনভর চলে প্রসাদ বিতরণ। এদিন বিকেল থেকেই শিশু এবং মহিলা সহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় বমি, পেট ব্যথা সহ অন্যান্য উপসর্গ। পার্থ মণ্ডল নামে এক অসুস্থ ব্যক্তি জানালেন, আজ দুপুরে ওই বাড়ির কালী পুজোর প্রসাদ ফ্রাইড রাইস, পনির, চাটনি খাই। খাওয়ার কিছুক্ষণ পর থেকেই পেট ব্যথা, বমি সহ অন্যান্য উপসর্গ শুরু হয়। তারপর বাড়ির লোকেরা চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দেন। সমস্যা হচ্ছে এই পনির, তারপর খাওয়া দাওয়াতে ফাস্টফুডে একটু গড়বড় হয়েছে, এই জন্য আর কি। এটা হচ্ছে আমাদের কাশিবাড়িতে একটা পূজা বাড়িতে, কালী পুজো ছিল তো বাপি কাকুর বাড়িতে, প্রায় পনির চাটনি এগুলো। তারপর তো এই তো বমি, আমার পরিস্থিতি একদমই খারাপ ছিল, তো আমাকে নিয়ে আসছে সবাই। কাশিবাটির স্থানীয় বাসিন্দা বলাই চন্দ বলেন, বাপি দাসের বাড়ির কালী পুজোর প্রসাদ খেয়েই অসুস্থ হয়েছেন। তার অনুমান, প্রসাদ অসুরক্ষিত রাখার কারণেই এমনটা হতে পারে। খাবারের জিনিস ঢেকে রাখাই উচিত ছিল। আজকে সকাল থেকে প্রসাদ খেয়েছে কাশিবাটি বাপি দাসের বাড়িতে, ওদের কালী পুজো হয়েছিল। এই প্রসাদ খেয়ে অনেকের হয়তো মানে বিভিন্ন টাইপের মানে সমস্যা, কেউ পেট ব্যথা, কেউ মানে মানে নানান অসুবিধা ভোগ করছে, হসপিটালে ভর্তি হয়েছে। তো আমরা জানতে পারি আর কি, এর জন্য আমরা এসেছি হসপিটালে। তা আমার মনে হচ্ছে কোনো গাফিলতির জন্য হয়তো হতে পারে আর কি, যে কোনো মানে প্রসাদগুলো ঢেকে রাখলে হয়তো ভালো হতো, কোনো অসুবিধা হতে পারে হয়তো, আমার ধারণা আর কি। মোটামুটি না হলেও 8-10 জন ভর্তি আছে, বাচ্চাও ভর্তি আছে, সিনিয়ররাও ভর্তি আছে, অনেকে অসুস্থ আছে আপাতত খবর পেলাম। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নগেন মর্মন। নগেন বাবু বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। শিশু মহিলা সহ প্রায় 30 জনের মতো চিকিৎসাধীন রয়েছেন, তবে আপাতত তাদের অবস্থা স্থিতিশীল। আমাদের ওখানে ওই অজয় দাসের বাড়িতে কালী পূজা হয়েছে, ওই কালী পূজায় ফ্রাইড রাইস করছিল মনে হয়, সেখান থেকে কোনো এক পাত্রের মধ্যে ফুড পয়জন হয়েছে, সেখান থেকেই অসুস্থ হয়ে 20-25 জনের মতো মহিলা, পুরুষ এবং বাচ্চা মিলে 20-25 জনের মতো ভর্তি আছে হসপিটালে। যেটা দেখলাম তো এখন সবাই মোটামুটি সুস্থ আছে, সেরকম কোনো সিরিয়াস কেউ নেই। অসুবিধা হয়তো পেটে যন্ত্রণা, তারপরে বারবার পায়খানা হচ্ছিল, অনেকে বমি করছে, এইসব সমস্যা নিয়ে ভর্তি হয়েছে। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ। সমস্ত কৃষক বন্ধুদের সতর্ক করা হচ্ছে যে ধান কাটার পর আপনারা কেউ নাড়া পোড়াবেন না, ধান খেতে নাড়া পোড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। নাড়া না পুড়িয়ে জ্বালানি বা সার তৈরিতে নাড়া ব্যবহার করুন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ ও ইটাহার ব্লক কৃষি দপ্তরে।